এভাবেই অপু বিশ্বাসকে কোলে নিতে গিয়ে ধপাস হয়ে পড়লেন নীরব। ডালিউড কুইন হিসেবে খ্যাত অপু নিজেকে ফিট রাখতে নানান কথা বললেও আদৌ কি রাখতে পেরেছেন? ওজন কমছেই না, বরং বাড়ছে, আর এ কারণে তার ঝক্কি সামলাতে হয় ডালিউডের নায়কদের। নায়িকাকে কোলে নিতে গিয়ে ভরা মজলিসে এভাবেই পড়ে গেলেন নায়ক। খোঁজ নিয়ে জানা গিয়েছে, গানের তালে মঞ্চ মাতাচ্ছিলেন ডালিউডের নায়িকা অপু বিশ্বাস। নাচের শেষের দিকে অপুকে কোলে তোলার চেষ্টা করেন নায়ক নীরব হোসাইন। এ সময় ধপাস করে দুজনেই উল্টে পড়ে যান। সঙ্গে সঙ্গে মঞ্চের কয়েকজনের সহযোগিতায় নিজেদের সামনে নিয়ে বাকি পারফরমেন্স শেষ করেন দুজন। শনিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির 75 বছর পূর্তি উদযাপন উপলক্ষে সিরাজদি খানের একটি অভিজাত রিসোর্টে একটি অনুষ্ঠানে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। এই ঘটনায় উপস্থিত দর্শকরা অপ্রস্তুত হয়ে পড়েন, তবে পড়ে যাওয়া সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করার জন্য অনুরোধ করেন অপু বিশ্বাস। তিনি বলেন, তিনি একজন চিত্রনায়িকা এবং তাদের বোন হিসাবে অনুরোধ করবেন, যেহেতু স্টেজে পারফরমেন্স করতে গিয়ে স্কার্টের কারণে দুজনেই পড়ে গেছেন, তাদের একটি অবস্থান রয়েছে, ভালোবাসার মানুষ রয়েছে। তিনি বিনীত অনুরোধ করছেন এই জায়গার ভিডিও যাতে বাইরে শেয়ার না হয়। কিন্তু অপুর কথা কেউ শুনল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও, কেননা ডালিউডের নায়িকা পড়ে গিয়েছেন, এটি বেশ হাস্যোজ্জ্বলভাবেই দেখছেন প্রত্যাশীরা। বিনোদনের সংবাদ জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।